সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ঘড়ির কাঁটা এখন সকাল বাজে হচ্ছে 11টা, এখন পর্যন্ত সূর্যের দেখা মেলে নাই। আজকের আবহাওয়া খুবই প্রতিকূলে, তারপরেও আমরা আজকে আপনাদেরকে, আপনারা জানেন যে পাবনা জেলার যেটাকে স্বর্গ রাজ্য বলা হয় পেঁয়াজের, সেই পেঁয়াজের স্বর্গ রাজ্য পাবনা জেলার ধুলাউড়ি হাট। এই হাটটি প্রতি শুক্রবার এবং সোমবারে অনুষ্ঠিত হয়, আপনারা জানেন, সেই হাটে অবস্থান করছি। আপনারা জানেন অনেকেই আশায় থাকেন যে প্রতি শুক্রবার অনেক স্পেশালিস্ট ধুলাউড়ি হাটে পেঁয়াজের পাইকারি দাম জানানো হয় মিশন টিভি, মানে আপনারা জানেন এই স্বর্গ রাজ্যে আজকে ঢুকে পড়েছি। বেশ কয়েকদিন আমি হাটে পেঁয়াজের বাজার দর আপনাদেরকে ওইভাবে জানাতে পারিনি, তবে আজকে জানাবো। সুপ্রিয় দর্শক, পেঁয়াজের এখন জানেন আপনারা হালি পেঁয়াজ রোপণের অন্যান্য সময় অতিবাহিত হচ্ছে, এখন কিন্তু পেঁয়াজ এগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ। এই মুড়ি কাটা পেঁয়াজ এখন কৃষকেরা উত্তোলন করে সেগুলো কিন্তু বিক্রি করছে। আজকের বাজার দরে যে বাজার দরটা রয়েছে সেটা কিন্তু আমরা স্থানীয় কৃষক এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে আজকের কিন্তু বাজার ছিল হলো সর্বোচ্চ বাজার ছিল 1100। যদিও হাট ভেঙে গেছে, আপনারা জানেন এই হাটটি একদম ভোর 6টার সময় লাগে, সর্বোচ্চ বাজার ছিল 1100 এমনটা বলেছে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে। আর সর্বনিম্ন চাষা মাধব চাষা ভালো আছেন? আজকে বাজার কত ছিল চাষা? আজকের বাজার 1900। একজন বললে 1100, না না 1900, 1900, 1050 এরকম বলছে। কত হাটে কেমন ছিল? আর যেটা পুরাতন পেঁয়াজ কি ওঠে এখন? পুরাতন 1100-1200 বাজার, 1100-1200-1300-1100। এখন তো সব মুড়ি কাটা পেঁয়াজই না? হ্যাঁ ভাই, আর মুড়ি কাটা মুড়ি পেঁয়াজ মেনু খেলা ঠিক আছে সব। দর্শক শুনে নিলেন, আমরা কথা বললাম মাহতাব চাচার সঙ্গে, কথা বলে আজকে বাজার দরটা জানিয়ে দিলাম, সাথে থাকবেন। আজকে হাট ভাঙা ভাঙা অবস্থায় আসছিলাম, আজকে হাটে এই ছিল বাজার দর। আর সামনে থেকে আমরা নিয়মিত চেষ্টা করবো, আপনারাও সহযোগিতা করবেন নিয়মিত ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।